হ্যালো স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আমরা আলোচনা করবো ক্যাঙ্গারু মাদার কেয়ার তো এটা গাইনোকোলজি একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক ঠিক আছে ক্যাঙ্গারু মাদার কেয়ার তো ক্যাঙ্গারু মাদার কেয়ার মানেটা কী আমরা এটা জানবো ইন্ট্রোডাকশনে তার অ্যাকচুয়াল ডেফিনেশান কি আমরা জানবো তারপর ক্যাঙ্গারো মাদার কেয়ার আমরা কিভাবে প্রোভাইড করব তার যে প্রসেস সেই প্রসেস সম্পর্কে আমরা জানব তারপর আমরা এই ক্যাঙ্গারু মাদার কেয়ারটা কেন দেব তার কি কি বেনিফিটস আছে কি কি কারণে আমরা দেব এটা দিলে কি ভালো হবে বা কী ক্ষতি হবে ওকে তো এই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব ঠিক আছে আর তোমরা ভিডিওটা যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও ঠিক আছে তো এবার শুরু করা যাক আচ্ছা ক্যাঙ্গারু মাদার কেয়ার মানে কি নামকরণ থেকেই আশা করি তোমরা অনেকটা আইডিয়া রাখতে পেরেছ আইডিয়া করতে পেরেছ যে ক্যাঙ্গারু একজন মা ক্যাঙ্গারু তার সন্তানকে যেভাবে কেয়ার প্রোভাইড করে একজন মা ক্যাঙ্গারু তার সন্তানকে যেভাবে কেয়ার করে যেভাবে তাকে গাইডে রাখে যেভাবে তাকে আগলে রাখে যেভাবে তাকে আস্তে আস্তে তিল তিল করে বড় করে তোলে সেভাবেই একটা মানুষে মানে একজন হিউম্যান মাদারকেও তার সন্তানকে সেভাবে খুবই যত্ন সহকারে খুবই আদরের সঙ্গে তাকে বড় করে তুলতে হবে তাকে কেয়ার প্রোভাইড করতে হবে বোঝাতে পেরেছি তো এই ক্যাঙ্গারু যেভাবে তার বাচ্চার খেয়াল রাখে তেমনই একটা মাকে হিউম্যান মাদারকে তার বাচ্চার খেয়াল রাখতে হবে হিউম্যান মাদারকে এরকম টেকনিক প্রোভাইড করা হয় যাতে মা তার বাচ্চাকে সুরক্ষিতভাবে রাখতে পারে এবার এই কেয়ারকে বলছে ক্যাঙ্গারু মাদার কেয়ার ঠিক আছে নামকরণটা এভাবেই হয়েছে ক্যাঙ্গারু তার বাচ্চাকে ঠিক যেভাবে কেয়ার প্রোভাইড করে একজন মা যাতে তার বাচ্চাকে ঠিক সেভাবে কেয়ার প্রোভাইড করে তো সেই টেকনিকটা সেই মাকে শেখানো হয় তো একে বলছে ক্যাঙ্গারু মাদার কেয়ার যে কেয়ারটা শেখানো হয় তাকে বলছে ক্যাঙ্গারু মাদার কেয়ার বোঝাতে পারলাম উনিশশো সালে ডক্টর এডগার রয় এই কেয়ারটা প্রথম প্রোভাইড করে একজন সন্তানকে এবং তার নামকরণ করেন যে এটা হচ্ছে ক্যাঙ্গারু মাদার কেয়ার এইটা তিনি প্রথম লঞ্চ করেন উনিশশো সালে বোঝা গেছে কিন্তু উনিশশো চুরানব্বই সালে এটা কি হয় ইন্ডিয়াতে এই কেয়ারটা লঞ্চ করা হয় এই টেকনিকটা এই ইন্ডিয়াতে আসে উনিশশো সালে বোঝা গেছে এবার বলি যে এই ক্যাঙ্গারো মাদার কেয়ারটা আমি দিব কেন বা সব বেবির ক্ষেত্রে কি ক্যাঙ্গারো মাদার কেয়ার দেওয়া উচিত দেখো ক্যাঙ্গারো মাদার কেয়ার সব বেবির ক্ষেত্রে দিলে তো খুবই ভালো কিন্তু মেনলি কোন বেবির ক্ষেত্রে এই কেয়ারটা দিতেই হবে সেটা হচ্ছে প্রি ডেলিভারি ডেলিভারি যদি হয় প্রি বেবি প্রি টার্ম বেবি মানে তোমরা সবাই জানো যে থার্টি সেভেন উইক্সের আগে যদি বেবি ডেলিভারি হয় তাহলে তাকে আমরা বলি প্রি ডেলিভারি বা ওই বাচ্চাটা যদি লো বার্থ ওয়েট হয় মানে যদি বাচ্চাটার ওয়েট খুবই কম হয় তাহলে তখন কিন্তু এটাকে ওই বাচ্চাটাকে ক্যাঙ্গার মাদারকে প্রোভাইড করতে হবে তাহলে একটা হচ্ছে লো বার্থওয়েট এবং আর হচ্ছে প্রি টার্ম ডেলিভারি তো এই দুটো কেসে মেনলি এটা নিডেড এটা হচ্ছে নিডেড এইটা এই লো বার্থওয়েট এবং প্রি টার্ম ডেলিভারির ক্ষেত্রে কেন কারণ তার কেয়ারটা অবশ্যই প্রোভাইড করতে হবে এবং সেটা একজন ডক্টরই এই প্রসেসটা তার মাকে শিখিয়ে দেন বোঝাতে পেরেছি আচ্ছা এরপর আসছি আমরা অ্যাকচুয়াল ডেফিনেশানে তো ক্যাঙ্গারু মাদার কেয়ার ইজ এ মেথড অফ কেয়ার অফ প্রিটার্ম ইনফ্যান্ট যেটা বললাম ওটাই ক্যাঙ্গারু মাদার কেয়ার মেথডস ইনভলভস ইনফ্যান্ট বিং ক্যারিড ইউজুয়ালি বাই দ্য মাদার উইথ স্কিন টু স্কিন কন্ট্যাক্ট স্কিন টু স্কিন কন্ট্যাক্টের মাধ্যমে একজন মা তার বাচ্চাকে যে কেয়ার প্রোভাইড করে তাকে বলা হয় ক্যাঙ্গারু মাদার কেয়ার দিস গাইড ইজ ডিফাইন্ড ফর হেলথ প্রফেশনাল রেসপন্সিবল একজন হেলথ প্রফেশনালি কিন্তু এই গাইডটা করেন ফর দ্য কেয়ার অফ লো বার্থওয়েট অ্যান্ড প্রিটার্ম ইনফ্যান্ট যেটা বললাম একদম সোজা ভাষায় বুঝাতে পেরেছি ওকে এটা হচ্ছে ডেফিনেশান এরপরে কিভাবে আমরা এটা প্রোভাইড করব এই ক্যাঙ্গার মাদার কেয়ারটা আমরা কিভাবে প্রোভাইড করব। তার প্রসেসটা এবার শোনো তোমরা মন দিয়ে শোনো এই যে প্রসেসটা আছে না এই প্রসেসের মধ্যে পজিশান এবং টাইম ডিউরেশনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে তো এবার কীরকম পজিশনে থাকবে শোনো মায়ের যে দুটো ব্রেস্ট আছে এবারে ব্রেস্টের মাঝখানে ওই বেবিটাকে কিন্তু শুয়ে দেওয়া হয় ওই যে স্পেস থাকে ওই স্পেসে বেবিকে শুয়ে দেওয়া হয় শুয়ে দেওয়ার পর কী হবে অটোমেটিক্যালি বেবি কিন্তু ফ্রক পজিশানে চলে আসবে তোমরা সবাই জানো যে ফ্রক কীভাবে লাফায় এবং সে কিন্তু সবসময় ওরকম গোটানো অবস্থায় থাকে ওই জন্য বেবি বেবিও ঠিক সেরকম পজিশান অটোমেটিক্যালি চলে যায় ওই জন্য ওকে বলা হয় ফ্রক পজিশান এবারে ওই স্পেসে বেবিকে শুয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বেবি কি হয় অটোমেটিক্যালি ফ্রক পজিশানে চলে আসে এবং এর ফলে কি হবে না স্কিন টু স্কিন কিন্তু বেবির সাথে মাদারে কানেকশান থাকবে আর বেবির সাথে মায়ের স্কিন টু স্কিন কানেক্ট হলে তবে গিয়ে প্রপার কেয়ার প্রোভাইড করা যাবে কাকে বেবিকে আচ্ছা তোমরা সবাই দেখেছো ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে তোমরা দেখেছো যে সবাই দেখেছো যে ক্যাঙ্গারো কিভাবে তার নিচের যে থলি আছে থলির মধ্যে তার বাচ্চাকে গুটিয়ে রাখে অনেক ফটো এবং ভিডিওস তোমরা দেখেছো তো কেন রাখে কারণ বাচ্চাকে সুরক্ষিত রাখার জন্য তেমনি হিউম্যান বেবিকেও পুরোপুরিভাবে সুরক্ষিত রাখার জন্য একেবারে মায়ের ব্রেস্টের মধ্যে তাকে রাখা হয় যাতে স্কিন টু স্কিন কানেক্ট থাকে যাতে বাচ্চার সঠিক ডেভেলপ হয় বাচ্চা সাইকোলজিক্যাল ডেভেলপ খুব ভালোভাবে হবে ফিজিওলজিক্যাল ডেভেলপও কিন্তু খুব ভালোভাবে হবে আর বাচ্চা যেহেতু প্রিটাম যেহেতু বাচ্চা নর্মালভাবে হয়নি প্রিটামভাবে হয়েছে এবং বাচ্চা ওয়েট নর্মালের চেয়ে অনেক কম লো বার্ত ভাবে জন্ম হয়েছে সুতরাং বাচ্চাকে এই কেয়ারটা প্রোভাইড করা খুব জরুরি এরপর আসছে আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে টাইম ডিউরেশান এবার টাইমটা হচ্ছে জিরো টু টুয়েলভ উইক মাস্ট এটা হচ্ছে মাস্ট দিতেই হবে এবং এটা টানা এক ঘন্টা ভাব ওরকম বাচ্চাকে ওরকম পজিশানে রাখতে হবে ভাবতে পারলাম এবং সেটা দিনে সারা সারাদিনে চব্বিশ ঘন্টায় দু থেকে তিনবার এটা দিতে হবে মানে টু টু থ্রি টাইমস ওকে টু টু থ্রি টাইমস কিন্তু এই প্রোভাই এই কেয়ারটা প্রোভাইড করতে হবে যাতে স্কিন টু স্কিন কানেক্ট থাকে এটা আমাদের খেয়াল রাখতে হবে যেন বাচ্চা পুরোপুরিভাবে সুরক্ষিত থাকে মায়ের ব্রেস্টের মাঝে থাকে পারল এরপর আসছি বেনিফিটস এটা কিন্তু খুব ভাইটাল জিনিস এই ইন্ট্রোডাকশান ডেফিনেশান প্রসেস অনেক জায়গায় জিজ্ঞেস না করলো এইটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এটা খুব ভালো করে মন দিয়ে শোনো যে বেনিফিট কি কি বেনিফিট হতে পারে এই ক্যাঙ্গারু মাদার কেয়ারটা প্রোভাইড করার ফলে দেখো ফার্স্ট বেনিফিট হচ্ছে বেবির ব্রিথিং প্যাটার্ন ইমপ্রুভ হবে কি হবে বেবির ব্রিথিং প্যাটার্ন ইম্প্রুভ হবে বেবির ইমিউনি সিস্টেম ইম্প্রুভ হবে বেবি যে পিটাম হয়েছিল পিটাম বেবির ফলে বেবির মধ্যে অনেক ডিফেক্ট দেখা দেওয়ার চান্স বেশি ডিফেক্ট থাকার সম্ভাবনা বেশি ঠিকঠাক হয়তো অক্সিজেন সাপ্লাই হচ্ছে না ঠিকঠাকভাবে ইমিউনি সিস্টেম ডেভেলপ হবে না পরে গ্রোথ ঠিকঠাক নাও হতে পারে ভাইটাল সাইন্স ঠিকঠাকভাবে মেনটেন নাও হতে পারে হাইপোথার্মিয়া ভুগতে পারে বাচ্চা বোঝাতে পারলাম বেবির জন্ডিসও হয়ে যেতে পারে অনেক রকম ইনফেকশান হওয়ার চান্স থাকে সুতরাং এই সমস্ত জিনিসগুলো এড়ানোর জন্যই কিন্তু ক্যাঙ্গার কেয়ার দেওয়া হয় আমি যদি পয়েন্ট টু পয়েন্ট বলি তা ফার্স্ট তোমরা বলতে পারো যে ব্রিথিং প্যাটার্ন ইম্প্রুভ হবে ইমিউনি ইমিউনি সিস্টেম ইম্প্রুভ হবে তা ইমিউনিটি পাওয়ার যাতে ঠিকঠাকভাবে ডেভেলপ হয় সে সেটাতে সাহায্য করবে কার্ডিয়াল অ্যাক্টিভিটি ইম্প্রুভ হবে ভাইটাল সায়েন্স ইমপ্রুভ হবে প্রিভেন্ট হাইপোথারমিয়া মানে হাইপোথার্মিয়া বাচ্চা ভুগবে না যদি এটা সঙ্গে সঙ্গেই এই কেয়ারটা প্রোভাইড করা হয় বিভিন্ন রকম ইনফেকশান থেকে বাঁচবে ডিক্রিজ রিস্ক অফ ইনফেকশন বুঝতে পারলাম অ্যাডুকেট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কী হবে অ্যাডুকেট পরিমাণে হবে ইনক্রিজ ব্রেস্ট মিল্ক সাপ্লাই ব্রেস্ট মিল্ক সাপ্লাই কিন্তু খুব ভালোভাবে হবে এতে কি হয় বেবির যেরকম উপকার হয় বেবির যেরকম ইমিউনিটি সিস্টেম ভালোভাবে ডেভেলপ হয় বেবি যাতে সুস্বাস্থ্যের অধিকারী হয় যেরকম হয় তেমনি মার তার যে ডেলিভারির যে তার যে প্রসবের যে যে যন্ত্রণা বা যে কষ্ট যে সে এতদিন ধরে যে কষ্ট করে এলো সেই কষ্ট কষ্ট কিন্তু খুব তাড়াতাড়ি লাঘব হয় মানে সে খুব তাড়াতাড়ি কথা সুস্থ হয়ে ওঠে দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং মার একটা মেন্টালি স্যাটিসফ্যাকশান থাকে এই কেয়ার দেওয়ার ফলে একজন বাচ্চারও যেরকম সব দিক দিয়ে ইম্প্রুভ হয় সব দিক দিয়ে যেরকম ডেভেলপ হয় তেমনি একজন মা সেও তার ফিজিক্যাল এবং মেন্টালি সে কিন্তু খুবই দ্রুত স্ট্রং হতে পারে বোঝাতে পারলাম তো এই হচ্ছে ক্যাঙ্গারু মাদার কেয়ার একটা ছোটো টপিক বাট খুব ইম্পর্ট্যান্ট টপিক তোমাদের সাথে আলোচনা করা উচিত বলে আমার মনে হলো তো আলোচনা করলাম ঠিক আছে তো চলো তোমরা সবাই ভালো থেকো আর ভিডিওটা শেয়ার করে দিও একটু প্লিজ আর আমার চ্যানেলের সঙ্গে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টেক কেয়ার বাবাই